কেমন হটিয়া দিবা? 1500 বাবু হটিয়া, 2000 1500 2500 2500 হ্যাঁ বাকি না, এটা 2500 পর্যন্ত দাম উঠছে। কেবিন কেবিন এটা বিক্রি করে দেওয়া হবে স্ক্র্যাপ হিসেবে। আপনার দেখতে দেখুন কত দাম উঠে, 2500 টাকা দাম উঠছে। কত? 2500 মস্কারি নহরি শীতে খুলি পেল এই হাতল দুটো। আকবর ভাই হাতল দুটো খুলি পেল, নইব নইব এই স্ক্র্যাপ দোকানে চলে যাবো, স্ক্র্যাপের দোকানে চলে যাবো। ইন খুলে হাতল দুটা খুলে লো, হাতল দুটা দুইটা 1500 টাকা 3000 টাকা দাম। ইন খুলি ফেলো আর কেবিনটা স্ক্র্যাপ হিসাবে দিয়ে ফেলো। তো কেবিনে প্রয়োজনীয় মাল খুলে এটা স্ক্র্যাপ হিসাবে বিক্রি করে দেওয়া হবে। দেখতে থাকুন আমরা বিক্রি করে কত টাকা এখান থেকে কত টাকা বিক্রি করতে পারি। পিছনের টুল বক্সটা খুলতে হবে মনে হয়। আকু ভাই 100 কেজি হবে না? এটা ইসুজুর কেবিন, ইসুজু আপনার বড় কল্লা। কেবিনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটি বিক্রি করা হবে আজকে, স্ক্র্যাপ বিক্রি করে দিব। 2500 পর্যন্ত এখানে আপনার স্পটের দাম উঠছে, আমরা দেখি কত কেজি হয় ওজনে বিক্রি করব স্ক্র্যাপ হিসাবে। তো আপনারা দেখতে থাকুন। যদি বিশ্বাস করেন আয়নের কাছে মাল নিত, মালটা এলা একটা জিদের উপরে আমার কাছে এই লাইনে তো বলে মানি নিয়ে মাই গেরা কোন্না করতে ডাকতে হয়ে গেছে। আরে বড় দঙ্গি দি তখন দিলে তো না তো গুলো পাগিলে তো টাঙ্গা আনি বিলি অনেকটা কমার ব্যয় বুঝেন জনাল মোড় থেকে টোনাটো আজ যা কটে ইনকাম করছে তুই? ৪,০০০ টাকা দেখলেন, এটা স্ক্র্যাপ হিসাবে 4,000 টাকা বিক্রি করে দিলাম। আজকে আমাদের ইনকাম হচ্ছে 4,000 টাকা। তো আমাদের পেজটা ফলো করবেন, আমরা সব ধরনের জাপানি গাড়ি কিছুতে দিয়ে থাকি। আমাদের পেজটা ফলো করে রাখবেন, লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।